আমি মঞ্জুর আহমেদ অপু আমাদের এই প্যারিস সিটিতে কয়েকটা সংগঠন আছে তার ভিতরে আমাদের অবশ্যই 21 ফেব্রুয়ারি সংগঠন এবং আমাদের একটা সংগঠন আছে তো সংগঠন আগে না দেশ আগে এবং সেটা প্রমাণ করছে আমাদের এখানে তিনজন ভাই আছে আমাদের রাজু ভাই যার উদ্যোগে প্রথম এইটা প্রয়াস পায় শহীদ মিনারটা তৈরি করার এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যারা সবার আগে এগিয়ে আসছিল আমাদের শহীদ মিটু ভাই যিনি বাঙালি কমিউনিটির কাছে খুবই পরিচিত একটি মুখ এবং বিভিন্ন দেশের মানুষ তাকে চেনে একজন গায়ক হিসাবে এরপর আছে আমাদের শাখাওয়াত শওকাত মানে এদের অবদানকে আমরা কখনো অস্বীকার করতে পারবো না তা আপনাদেরকে ধন্যবাদ রাজু ভাই শহীদ ভাই শওকাত তোমাকে ধন্যবাদ তোমরা যে অক্লান্ত পরিশ্রম করে এই যে মেয়র ভার্গাসকে রাজি করাতে পারছো এটা আমাদের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট মানে আপনারা আমাদের জন্য দোয়া করবেন শহীদ মিনারটা শুধু তৈরি হয়েছে কিন্তু এটা যেন এখানে বহু বহু যুগ ধরে এখানে থাকতে পারে আমাদেরকে সেই সাহায্য সহযোগিতা ছোট্ট একটা কাঠের শহীদ মিনার নিয়ে এই সিটি হলে প্রথমে আমাদের রাজু ভাই আসেন এবং সেইটারই রূপ আজকে এত বড় একটা জিনিস শহীদ মিনারটা মনে করি এটা আমার একটা ছেলে একটা বাবা যখন তার প্রথম সন্তান হয় যতটা খুশি হয় আমার কাছেই ততটা এই শহীদ মিনারটা আমাদের খুব খুশি লাগছে এই যে আপনারা আমাদের পিছনে দেখছেন শহীদ মিনার হয়ে গেছে সিটি অফ প্যারিসে এটা আমাদের কমিউনিটির একটা অবদান এবং এটা সবার যুক্তরাষ্ট্র সরকারের আর্থিক সহায়তায় বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 কোটি টাকা ব্যয়ে এই যে স্থাপনাটি আমাদের মাঝে রয়েছে শহীদ মিনার ভাষা শহীদদের স্মৃতি রক্ষার্থে যে শহীদ মিনারটি নির্মিত হয়েছে এটি যতদিন এই বিদেশের মাটিতে থাকবে ততদিন আমাদের বাংলা বাংলা সাহিত্য বাংলা ভাষা এবং বাঙালি বিদেশের মানুষের কাছে আরও জনপ্রিয় থাকবে এবং আমাদের এই 21-এর চেতনা নিয়ে আগামী প্রজন্ম গড়ে তুলবে একটি নতুন বাংলাদেশ সেই আশাবাদ আমরা করতেই পারি এই শহীদ মিনার বানানোর পিছনে যাদের অক্লান্ত পরিশ্রমে এটা আজকে সম্ভব হয়েছে তাদেরকে জানাই অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ